নমস্কার সবাইকে মুরি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি একটা বিকালে স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি আলুর কাটলেট আলুর কাটলেট বানাবার জন্য আমার কি কি লাগবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আলুর কাটলেট বানাবার জন্য লাগবে আমার সিদ্ধ করা আলু লাগবে ধনে পাতা লাগবে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি গরম মশলা লঙ্কার গুঁড়ো কর্নফ্লাওয়ার বিস্কুটের গুঁড়ো প্রথমে আলুটাকে আমি একটা কুড়ি নিয়ে আলুটাকে কুড়ে নিব সব আলুগুলোকে আমি কুড়ে নিব দেখুন তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কার কুচি দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো নুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব লেবু তারপরে এটাকে ভালো করে মাখবো আমি মেখে নিয়েছি এবার কাটলেটগুলো বানাবো প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিব জল দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছি তারপরে আমি ব্রেড ক্রামটাকে একটা প্লেটে ঢেলে নেব তারপরে আলুর কাটলেটগুলো আমি বানিয়ে নেব কর্নফ্লাওয়ারটা একটু নুন দিয়ে দিব তারপরে কাটলেটগুলো গোল গোল করে বানিয়ে নেব আপনি নিজে আপনারা নিজের হিসাবে যেমন ইচ্ছা করবে তেমনি বানাতে পারেন আমার কাটলেটগুলো বানানো হয়ে গেছে আমি দুটো গোল বানিয়েছি আর দুটো দিল শেপের বানিয়েছি এবার এগুলোকে তেলে ফ্রাই করব প্রথমে কর্নফ্লাওয়ারে ডুবাবো তারপরে ব্রেড ক্রাম লাগাবো সবগুলোকে আমি এমনি করে করে নেব প্রথমে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রামে ডুবে নিতে হবে সবগুলো আমি ডুবিয়ে নিয়েছি এরপরে আরেকবার ডুবাবো আরেকবার কর্নফ্লাওয়ারে ডুবাবো ব্রেড ক্রাম লাগিয়ে নিব ভালো করে ব্রেড ক্রাম লাগাবার পরে এটাকে আবার রেখে দেবো প্লেটে এগুলো বিকেলে নাস্তার জন্য খুব ভালো বিকেলে হালকা ফুলকা নাস্তা করবার জন্য বাচ্চাদেরকে খুব ভালো লাগবে দেখুন আমার হয়ে গেছে এবার এটাকে আমি তেলে ফ্রাই করব তেল আমি গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপরে আমি এটা এগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো এগুলো এবার আমি তেলে দিয়ে দেব এগুলোকে আমি ফ্রাই করব মিডিয়াম আছে ফ্রাই করব আলুর কাটলেট আমার এক পিঠটা হয়ে গেছে এবার এটাকে আমি পাল্টে নেব একটু হালকা হাতে পাল্টি করবে না তো ভেঙে যাবে আমার কাটলেটগুলো হয়ে গেছে এরপরে এগুলোকে আমি তুলে নেব কাটলেটগুলো আমি তুলে নিয়েছি আমার আলুর কাটলেট হয়ে গেছে দেখুন এগুলো বিকালে স্ন্যাক্সে খুব ভালো লাগবে বাচ্চাদের ফেভারেট আমার ভিডিও যদি দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন